মা আমি আপনাকে বলছি, 10টি যদি উপদেশ কোনো মা বাবা মানতে পারে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই সন্তান নেককার হবে, এই সন্তান চরিত্রবান হবে ইনশাআল্লাহ। এই 10টি উপদেশের মধ্যে সর্বপ্রথম যে উপদেশ সেটা হচ্ছে সর্বপ্রকার গুনাহ থেকে তাকে বেঁচে থাকতে হবে। সর্বপ্রকার গুনাহ থেকে তাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এই গুনাহগুলো প্রায়শই আমাদের মা বোনরা করে থাকে, বিশেষ করে চোখের গুনাহ, কানের গুনাহ, বিশেষ করে আমাদের সমাজে পর্দা প্রথা যেটা আছে, পর্দা, পর্দা তো আমরা করি না। আমাদের নামাজি, বহুত নামাজি আছে, বহুত হাজি আছে যারা পর্দার ব্যাপারে খুব শিথিল, না আছে নিজের কাছে কোনো পর্দা, না আছে পরিবার পরিজনের কাছে কোনো পর্দা, পর্দার ব্যাপারে আমরা খুবই শিথিল। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই সবসময় পর্দা থেকে শুরু করে চোখের যে সমস্ত গুণা আছে এই গুণাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মা আমি আপনাকেই বলছি, আপনি আপনার কমপক্ষে সন্তানের কল্যাণের ক্ষেত্রে যে সন্তানের জন্য আপনি জীবন দিতে চান, কি বলেন? একজন মা সন্তানের জন্য জীবন দিতেও কি থাকে? প্রস্তুত থাকে। সেই সন্তানের প্রতি লক্ষ্য রেখে, সেই সন্তানের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে আপনি তার জীবদ্দশায় যেভাবে খেয়ে না খেয়ে রাতে দিনে পরিশ্রম করে অর্থ উপার্জন করে খাবার রেডি করে এই সন্তানের পিছনে আপনি সময় শ্রম সব কিছু ব্যয় করেন, এটা ব্যয় করার আগে আপনি কমপক্ষে আপনি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকেন। যদি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, গর্ভবতী মায়ের জন্য দ্বিতীয় নম্বর উপদেশ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। অস্থিরতা আসে, বমি বমি ভাব আসে, শরীর খুব খারাপ লাগে, তখন সবর করতে হবে। সবর যদি আপনি করতে পারেন, মুসলিম শরীফের 223 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, আস-সাবরু দিয়াউন, সবর হচ্ছে আলু। অর্থাৎ মানুষ যখন খুব পেরেশানির ভিতরে চলে আসে, সব ধরনের বালা মুসিবত যখন তার উপর আরোপিত হয় তখন সে পুরা অন্ধকার দেখে। আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন, এই অবস্থায় যখন এই বিপদে সংকটের মুহূর্তে সে সবর করবে, আল্লাহ তাআলা তার এই অন্ধকারকে আলোর মাধ্যমে, সবরের আলোর মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে গর্ভবতী মাদের প্রতি তৃতীয় নম্বর উপদেশ, সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। এই ক্ষেত্রে খুব অলসতা আমাদের গর্ভবতী মায়েদের প্রতি দেখা যায়, যে কাজ তো কোনো কাজ তো, এটা স্বাভাবিক। গর্ভবতী যখন হয় তখন অধিকাংশ সন্তানকেই, মেয়েদেরকেই মা বাবা নিজের বাড়িতে নিয়ে আসে, অথবা শ্বশুর বাড়িতে থাকলেও শ্বশুর শাশুড়ি কাজের দিক দিয়ে অনেক ধরনের ছাড় দেয়, কি বলেন? সব দিক দিয়ে ছাড় দেয়। এমতো অবস্থায় তাদের শরীর এত পরিমাণে অলস হয় যে নামাজটাও সঠিকভাবে পড়তে পারে না। এই জন্য গর্ভবতী মাদের তৃতীয় নম্বর উপদেশ হচ্ছে অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। আর এই সময় যেহেতু অস্থিরতা অনেক বেশি পরিমাণে কাজ করে, আর একমাত্র নামাজই আপনার অন্তরকে প্রশান্ত করতে পারে বলে, সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হইতো, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু দাউদের 4333 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, যখন নামাজের সময় হইতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা, তুমি হে বেলাল তুমি কি করো, নামাজ কায়েমের ব্যবস্থা করো, আজান দাও, নামাজের জন্য দ্রুত সব কিছুর ব্যবস্থা করো, আরিহনা বিহা, এবং এর দ্বারা আমার অন্তরকে তৃপ্তি দান করো, সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ মানুষের অন্তরকে প্রশান্তি দান করে, নামাজের মাধ্যমে মানুষের অন্তর
অস্থিরতা দূর হয়ে তার ভিতরে প্রশান্তি চলে আসে বলেন সুবহানাল্লাহ। চার নম্বর উপদেশ হচ্ছে জিকির করা। কি করা? জিকির করা। আর জিকির হচ্ছে অন্তরের প্রশান্তি দানের জন্য সবচেয়ে বড় হাই অ্যান্টিবায়োটিক। এর চেয়ে বড় হাই অ্যান্টিবায়োটিক আর হতে পারে না। কোরআনে কারীমের সূরা রাত 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الا بذكر الله تطمئن القلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয় আলা হে ঈমানদারেরা তোমরা স্মরণ রাখো মনে রেখো বিযিকরিল্লাহি একমাত্র আল্লাহর জিকির দ্বারাই তাতমাইন্নুল কুলুব অন্তর প্রশান্ত হয় সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্ত হয় পঞ্চম নম্বর উপদেশ হচ্ছে আপনি কি করেন শুকরিয়া আদায় করেন বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন কারণ হচ্ছে নারী জাতির সন্তান গর্বের মাধ্যমেই তার নারী জাতির সার্থকতা আসে সে যে নারী এটা সন্তান গর্বের মাধ্যমেই সন্তান জন্ম দেওয়ার মাধ্যমেই তার জীবনের সার্থকতা সুতরাং আপনি আপনার চারদিকে লক্ষ্য করুন কত মহিলা কত মানুষ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ চেষ্টা করছে সন্তান হচ্ছে না অথচ আপনি সন্তানের মা হতে যাচ্ছেন এর চেয়ে বড় নিয়ামত আর কী হতে পারে সুবহানাল্লাহ এই জন্য আপনি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করুন কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন واشكروني ولا تكفرون তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো কখনো অকৃতজ্ঞ হয় না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে লাযিদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি তার নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব বলেন সুবহানাল্লাহ এই জন্য গর্ভবতী মায়ের পঞ্চম নম্বর উপদেশ হচ্ছে অবশ্যই অবশ্যই বেশি বেশি সে শুকরিয়া আদায় করবে ষষ্ঠ নম্বর উপদেশ বেশি রাত জাগা যাবে না আমাদের মা বোনরা প্রচুর পরিমাণে আমরাও রাত জেগে থাকি অথচ এই রাত যারা গর্ভবতী মারা যারা রাত বেশি পরিমাণে জাগ্রত থাকে বেশি পরিমাণে জাগরণ করে এর দ্বারা বাচ্চার মস্তিষ্কের নার্ভে অনেক ধরনের সমস্যা এটার প্রভাব বিশাল প্রভাব পড়ে এই জন্য যারা গর্ভবতী মা আমি আপনাকে বলছি খুব খুব তাড়াতাড়ি এশারের নামাজের পড়ে আপনি খুব দ্রুত ঘুমিয়ে যান কোরআনে কারীমের সূরা নাবার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি আল্লাহ তোমাদের ঘুমকে ক্লান্তি দূরকারী হিসাবে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ ঘুমানোর উপরে ক্লান্তি থাকে একদম শরীরটা রিফ্রেশ হয়ে যায় তো এই জন্য গর্ভবতী মাদের ষষ্ঠ নম্বর উপদেশ হচ্ছে অবশ্যই অবশ্যই সে কী করবে আপনার খুব দ্রুত ঘুমিয়ে যাবে খুব দ্রুত ঘুমিয়ে যাবে কখনোই সে রাত্রি বেশি জাগরণ করবে না আর সাত নম্বর উপদেশ হচ্ছে গর্ভবতী মাদের সর্বদা ওযু অবস্থায় থাকবে কী অবস্থায় ওযু অবস্থায় থাকবে যদি সর্বদা ওযু অবস্থায় নাও থাকতে পারে কমপক্ষে রাতে যখন ঘুমাতে যাবে তখন ওযু করে শুইবে হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের 4884 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিসসালাহ যখন তুমি তোমার বিছানায় ঘুমোতে যাও তখন তুমি নামাজের উজুর মতো একটি উজু করে নাও সুবহানাল্লাহ এই জন্য গর্ভবতী মারা বেশি পরিমাণে উজু অবস্থায় থাকার চেষ্টা করবে কমপক্ষে রাতে যখন ঘুমাতে যাব তখন অবশ্যই অবশ্যই উজু করে তারপর আমরা ঘুমোতে যাব আট হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সন্তানের সাথে কোরআনের সম্পর্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে
মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখনই হচ্ছে কোরআনের সাথে সন্তানের সম্পর্ক জুড়ে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। সবচেয়ে কি ভাই? উপযুক্ত সময়। ইতিহাসে আমরা পাই অনেক বড় বড় মনীষীদের, যারা বড় বড় মনীষী হয়েছেন অধিকাংশ ক্ষেত্রে মায়ের অবদান সবচেয়ে সবচেয়ে বেশি। কি বলেন? সবচেয়ে বেশি কি? মায়ের অবদান। আব্দুল কাদের জিলানী, তারপরে হচ্ছে আপনি ইমাম গাজ্জালি নাম শুনেছেন? তার নাম ছিল মুহাম্মদ গাজ্জালি, আর তার বড় ভাইয়ের নাম হচ্ছে আহমদ গাজ্জালি। ইমাম মুহাম্মদ গাজ্জালি এবং আহমদ গাজ্জালি উভয়ই এতিম অবস্থায়, অর্থাৎ মুহাম্মদ গাজ্জালি তিনি এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন, আর আহমদ গাজ্জালি তার যে বড় ভাই ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। কিন্তু এই মা তাদেরকে কি দীক্ষা, কি শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এমনিভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আর এই সম্পর্কে অনেক ধরনের কথা আছে, সেদিকে না যাই। তবে তিনি তার পেটে যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এসেছেন, তিনি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে কয়েক হাজার বার কোরআন খতম দিয়েছেন। কিছুদিন পূর্বে আমার এক বন্ধুবর, সে বলতেছে আমার এই বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন আমার বিবি প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে কোরআন খতম করেছে। হ্যাঁ, আমাদের বিবিরা কি অবস্থা? কোরআন খতম, সিরিয়াল একটাও বাদ দেয় না। কি বলেন তো? গর্ভবতী মায়ের প্রতি আমার আকুল আবেদন হচ্ছে, আপনার আট নম্বর উপদেশ হচ্ছে অবশ্যই অবশ্যই গর্ভ অবস্থায় আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। নয় নম্বর হচ্ছে আপনি দোয়ার অভ্যাস করতে থাকুন, বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন। কারণ এই সময়ে গর্ভবতী মাদের অবস্থা এমন হয়ে যায়, খুব পেরেশান থাকে মাঝে মধ্যে। গর্ভবতী মাদের অবস্থা এমন হয় তারা মনে করে এবার মনে হয় আর বাঁচব না, মনে হয় মারাই যাব, মনে হয় কি মারাই যাব। এই ধরনের চিন্তা ভাবনা এবং এই ধরনের অসহায়ত্ব গর্ভবতী মায়েদের লাগে, ঠিক না বেঠিক? এমতো অবস্থা আপনি আল্লাহর কাছে দোয়া করুন। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুত্তর ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলতো কে তিনি যিনি অসহায়ের ডাক শুনেন যখন অসহায় ডাকে, ওয়া ইয়াকশিফুস সু এবং অসহায়ের অসহায়ত্ব কষ্ট তিনি দূর করেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে চাও, তুমি অসহায় ভাবতেছো যে এবার মারাই যাবা, এবার মনে হয় আর বাঁচবা না, তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাক শুনি, আমি তোমার কষ্টকে লাঘব করে বড় দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহ তাআলার অনেকগুলো গুণাবলী নাম আছে, তবে এর মধ্যে এক একটা গুণাবলী নামের এক একটা গুণের নামের এক এক ধরনের প্রভাব রয়েছে। ওলামায়ে কেরাম এটা গবেষণা করে দেখেছেন, দুটি নাম আছে এরকম যেগুলো যদি গর্ভবতী মা বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি পাঠ করে, এই নামের জিকির যদি বেশি বেশি করে, তাহলেও তার গর্ভকালীন কষ্ট আল্লাহ দ্বারা দূর করে দিবেন। এর মধ্যে একটি হচ্ছে আল মুতাআলি। কি শব্দ? আল মুতাআলি, আল মুতাআলি। দুই নম্বর হচ্ছে আল মুবদিউ। দুই নম্বর কি? আল মুবদিউ। এই দুটি শব্দ বেশি বেশি যদি জিকির করে তাহলে আল্লাহ তাআলা এর দ্বারা গর্ভকালীন কষ্ট কি করে দেন? দূর করে দেন।